এই যে মেন হচ্ছে বড় বড় ইউটিউবারদের সাথে দেখা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেড এই এই যে এরকম ভালো লাগছে ভালো লাগছে ভালো তো লাগছে কিন্তু এটা একটু বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে ও পুরো উড়ে যাবে এদিকে আর এক নায়িকা সাদা নায়িকা টুরু লাভ নাকি আমরা আবার ঘুরতে যাচ্ছি তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমরা ঘুরতে যাব ওর জন্য আজকে শপিং করতে যাচ্ছি আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা এই ব্লগের লাস্টে হয়তো জেনে যেতে পারো তাই জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে তোমাদের ঠিক আছে আর আজকে আমরা কোথায় শপিং করতে আজকে আমরা যাচ্ছি স্প্ল্যানেড আর আমরা যেই শপিং করব আমরা শীতের শপিং করব হ্যাঁ অর্ধেক তো বুঝাই গেছে তার মানে কি হতে পারে আর পুরোটা না তার মধ্যেও ব্যাপার আছে পুরোটা জানতে পারবে পুরো ব্লগটা দেখো ঠিক আছে তাহলেই বুঝে যাবে আর আমরা দুজন যাচ্ছি না কিন্তু আমাদের সাথে সব ইউটিউবাররাই যাচ্ছে এইবার আরো অনেকেই ঠিক আছে তো আর দুটো ইউটিউবার এসে দাঁড়িয়ে রয়েছে প্ল্যানেটের ওখানে প্রায় আমার জন্য আমাদের জন্য ওয়েট করছে ঠিক আছে চলো আর আমরা কোনো বেরোতেই পারিনি গাইস কখন কি হবে জানি না আজকে কিন্তু অনেক শপিং হবে যার জন্য আমাদের বাড়ি থেকে প্ল্যানেট যাচ্ছি আমরা শপিং করতে চলো বেশি লেট করব না ওরা ওয়েট করছে তাড়াতাড়ি আমরা স্টেশনে যাই তারপরে দেখা হবে ব্যাপারটা হচ্ছে আমরা ফাইনালি গোবরডাঙ্গায় চলে এসেছি ঠিক আছে আর আমাদের ট্রেন আজকে এক নম্বরেই আছে তার কারণ আছে গোবরডাঙ্গা লোকালে আমরা জার্নি করবো এগারোটা সাঁত্রিশ আর এখন বাজে 11:20 আর 17 মিনিট আছে হচ্ছে আপনি দেখতে দেখতে হয়ে যাবে কিন্তু ওরা দাঁড়িয়ে রয়েছে দমদমে আমরা গোবরডাঙ্গা থেকে উঠতে পারিনি ওরা দমদমে এখন দাঁড়িয়ে রয়েছে মানে এক ঘন্টা এখনও ওরা ওয়েট করবে গালাগালি করবে আজকে আজকে প্রথম দেখা হচ্ছে ওদের সাথে আর আজকেই গালাগালি করবে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক 11:37 আর এখন চলো শিয়ালদা গিয়ে দেখা হবে আর ম্যাডাম এখন সিরিয়াল দেখতে বসে গেছে মানে ফাঁকা এতটা রাস্তা তো কাটাতে হবে নাকি ফাঁকা ট্রেন পেয়েছে এবার সিরিয়াল দেখতে দেখতে চলে যাবে আর আমি বড় হব চলো গাইস দমদম গিয়ে একবারে দেখা হচ্ছে চলো 2000 years later তো গাইস দমদম থেকে শ্রিয়া আর মিঠুনদের সাথে দেখা হয়ে গেল এই যে মেন হচ্ছে বড় বড় ইউটিউবারদের সাথে দেখা হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেড আর আমরা একটা বড় ট্যুর দিচ্ছি গাইস কোনো চাপ নেই এবার এবার মস্তিটা বেশি হবে কারণ এবার আরো বেড়ে গেল আমাদের কমিউনিটি চলো দেখো কিভাবে কিভাবে দিতে হয় দেখে নিচ্ছে দেখে নিচ্ছে তো ভালো করে কিভাবে দিতে হয় আচ্ছা খুলেছে কোথায় 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 দোকানদার বলছে কি যে শীতের পোশাক এখন কেন তারপরে বললাম যে ঘুরতে যাবো তারপরে না হলে মানে মারতো তাহলে এখন ভয় পাচ্ছিলাম যে লাঠি নিয়ে তারা না করে এই যে সোয়েটারটা কি এখন গায়ে দিয়ে যাবে গায়ে দিয়ে যাবে আর সেটাই তোমরা দেখতে পাবে হ্যাঁ বাহ সুন্দর পিয়া পুরো উড়ে যাবে আমি সুপার ওম্যান সাইজ ঠিক আছে ওটা কত বলছে হান্টার আজকে হান্টার পরে উড়ে যাবে সবাই পরার পর বাড়ি থেকে ছোট হয়ে গেছে 550 পড়ে প্রচুর দাম এক অনেকক্ষণ ধরে এই শালা কি হয়েছে বলো ভালো তো লাগছে কিন্তু এটা একটু বড় হয়ে গেছে আমার মনে হয় একটু বড় বড়
উপরে তো গোটানো যাবে, আর কোথায় চলো পিয়া এখানে ম্যাগি বানিয়ে নিয়ে এসছে বাড়ির থেকে। আচ্ছা চাউমিন, আমি কি খেলাম তাহলে? না না, নিশিতা এইভাবে চাউমিনের মতন ম্যাগি করে তো ওই জন্য বুঝতে পারিনি। যাই হোক, আমাদের পয়সা লাগবে না, পিয়ার শাশুড়ি বানিয়েছে, একই ব্যাপার। এটা কি মানে হাফ টাইম হলো? হ্যাঁ জল নাম। খাওয়ার পরে মোটামুটি আবার শপিং শুরু হয়ে গেছে। আর তোমার পছন্দ সবসময় কানেরই হয়, এক সেকেন্ডের মধ্যে বলো সব। দেখি নায়িকা, নায়িকা দেখি, হ্যাঁ নায়িকারে ভাল লাগছে, ও পুরো উড়ে যাবে। এদিকে আর এক নায়িকা, সাদা নায়িকা, এটা সাদা নায়িকা, এটা ব্ল্যাক নায়িকা। গাইস, আমরা না মিঠুন দাকে একটা কাজে পাঠিয়েছি, যেহেতু মানে বার্গেনিং এর দিকটা যেহেতু খুব লজ্জা পাই, ওর জন্য মিঠুন দাকে পাঠিয়েছে মানে আনতে, জিনিসটা দেখি আনতে পারে কিনা ওই বাজেটে, সেটাই দেখব। ফেল ফেল হয়ে গেছে মিঠুন দা, আমাদের ওখান থেকে কিছুটাই ভালো, আর না হলে ওই ফ্লিপকার্ট থেকেই অর্ডার করা। তুই বলে দিল না দিদি, আপনি আপনার একটু ভুড়ি আছে, আপনি 30 সাইজ নিন, এটা 28 তো, এত দাম হলে আমি নেবো না। হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে, আমরা আসলাম আর একটা মেট্রো বেরিয়ে গাইস, ব্যাপারটা হচ্ছে মেট্রো মিস করলাম, আবার অসুবিধা নেই। আরে অসুবিধা নেই, মেট্রো পরপরই আছে, সমস্যা নেই, কিন্তু যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় খুব টায়ার্ড। আর এদিকে অবস্থা কি, সিট পাইনি বলে টুরুলাম নাকি? তো গাইস আজকের মতো ব্লগটা এতই, টাটা টাটা, পরে পরে, এখন না, কোনো কিছু ইয়ে হবে না।